এই ঈদের উদ্দেশ্য শুধু একমাত্র নিজেই উপভোগ করলে হবে না, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তা হচ্ছে আমরাও যেন উপভোগ করতে পারি, যেন আমাদের এই খুশি সকলে বেটে নিতে পারি, সকলে ভাগ করে নিতে পারি, যাদের মধ্যে কম বেশি কি আমাদের পারের পারে আমরা সকলেই এই ঈদের আনন্দ উপভোগ করতে পারি। আমি একটি আয়াত পাঠ করেছি, এই আয়াতের তর্জমা করে ছেড়ে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা তাহরিম আয়াত নাম্বার 6। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। যে হে ইমানদার বান্দাগণ, তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো আপনি কিভাবে বাঁচবেন এবং পরিজনকে বাঁচাবেন? একটি কথা, সেটা হচ্ছে যে অতক্ষণ পর্যন্ত কোনো প্রদীপ অন্য প্রদীপকে আলোকিত করতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে নিজেই প্রজ্বলিত হয়। বুঝতে পেরেছেন? অতক্ষণ পর্যন্ত কোন প্রদীপ করে না যখন সে যাবে তারপর নিতে পারবে না। বুঝতে পেরেছেন? সেটা হচ্ছে আপনি যে কৃত হন হলে আপনার তা কৃত হবে। আপনি যদি আলো না হন, আপনার কাছ থেকে যদি কেউ পায় আপনার কাছে আলোই না, আর আপনি এসো আলো নিয়ে যাও, এসো নিয়ে যাও, কেউ আসবে না। আছে সবাই দূর আছে, সমাজের পরিস্থিতি অবস্থা বর্তমান যা মানে মন করতে পারছেন, তাদের নিজেকে প্রজ্বলিত হতে হবে। সে শিরদাফর মুক্ত ইমাম তৈরি করে আমাদের আদর্শ শিক্ষা ইসলামিক অবল করে আমাদেরকে আহ্বান হবে, যার জন্য আমাদের সর্বোপরি প্রজন্মকে আহ্বান করার জন্য পিতা হচ্ছে সবান হওয়া দরকার। এই অবদান সব থেকে বেশি মাতা হচ্ছে পিতা, তা হচ্ছে সমাধি প্রায় তা যা শিখে সে পিতাবে ঠিক বেশি যে এখানে তার একটা কঞ্চি আপনাকে ব্যাকা সে ব্যক্তিটা ছকে যাবে কি তো আপনি ব্যাকা তার সত্যি ভেঙে যাবে। যুবক অতে আগাম পড়াশোনা যুবক তাদের মসজিদে নিয়ে আসার চেষ্টা করে এই শিক্ষার জন্য ভাই নিয়ে যাবে যাও বাপ যাও সমাজ সে আমি যে প্রত হব এবং আমাদের প্রজন প্রতিপাতলা মা ও বোনেরা আপনাদের নিজের সাদের নিজেদের আত্মসন নিজেদের আপনার তাদের সঠিক যে সেবক হয় সে করে যে আপনার প্রথম ভূমিকা এবং প্রথম ভাবনা খাবে এগিয়ে আসুন আপনার ভাই হলে ইনশাআল্লাহ করে আমরা কোয়ার আমাকে সফিত অর্থ আমাদের সোশ্যাল মিডিয়া এমন ভাবে ব্যবহৃত হয়ে যে যখনই তখনই কোনো একটা অবস্থা যেন মনে হবে। ঠিক আছে, তো আজকে আমাদের ঈদুল আজহা কোরবানির দিন, কোরবানির ঈদ আজ পশু জব আল্লাহ রহমানের সৃষ্টি অর্জন আছে তার মাধ্যমে। তো এই শুরু করার কথা থাকবে হচ্ছে যে জবে সময় ছুরি হোক রক্ত হোক জবেকৃত পশু হোক তার আগের পশু হোক মাংস হোক অন্যান্য হাড় অন্যান্য যাবতীয় কিছু কুরবানির দিনে যে সমস্ত কিছু আমাদের ব্যবহৃত হবে সমস্ত দেখো যে আমার সোশ্যাল থেকেও না, কেননা আমাদের আত্মমর্যাদা আমাদের এটাই আসান মর্যাদা কেউ দেবে মিডিয়াতে জিনিস করবেন না, দেবেন বন্ধু বান্ধবকে না, সব নয় দরকার ইনশাআল্লাহ সব সময় সব থেকে বেশি সেটা হচ্ছে তাকওয়া অবলম্বন করেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের রোজা, আমাদের সাদকা দান খায়রাত এবং আমাদের সত্য নেক বলগুলো কবুল করেন। হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে জীবিত আছে আল্লাহ, আমাদেরকে তুমি নেক বাবার তৌফিক দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের আত্মীয় স্বজন কবরস্থ হয়ে গেছে মারা গেছে আল্লাহ তুমি আমাদের এই নেক আমলের পরিবর্তে যেমন পিতামাতা আমাদের এই নেক আমল থেকে অংশ পাবে আল্লাহ তুমি তাদের অংশ পৌঁছে দিও। কবরে যদি তারা কোনো গোর আজাবে থাকে আল্লাহ তুমি তাদেরকে আমাদের এই দুয়ার ওসিলায় এই নেক কর্মের ওসিলায় আল্লাহ তুমি তাদের আজাব মুক্ত করে তুমি জান্নাত নসিব করিও। হে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের মধ্যে তুমি এমন শৃঙ্খলা মানে ভালোবাসা মহব্বতের সহিত ঈদের আনন্দ করার উপভোগ করার তৌফিক দাও যাতে করে আমাদের মধ্যে বিশৃঙ্খলা না হয়। আল্লাহ তুমি শয়তানের কুকর্ম থেকে আমাদেরকে হেফাজত করিও এবং আমাদের ইমান আমানকে মজবুত করিও। এতটুকু বলেই আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।